আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন পেশেন্ট এসেছে, এখানে লাইপো করা। ওনার মূলত গ্ল্যান্ড ফেলা হয়নি, শুধু লাইপোসাকশন করা হয়েছে। আমি একটু ধরে দেখাচ্ছি, এই হচ্ছে গ্ল্যান্ড, টোটালি গ্ল্যান্ড, এই যে গ্ল্যান্ড। অনেকেই মনে করে চর্বি হয়তো বা এটা, কিন্তু গ্ল্যান্ড কখনোই চর্বি না। আপনি সার্জারি করলে অবশ্যই আপনার গ্ল্যান্ডটা ফেলতে হবে। ওনার এটা লাইপোসাকশন করে দেওয়া হয়েছে, যার কারণে চর্বি পার্সেন্টেজ কিছুটা কমে আসছে, কিন্তু গ্ল্যান্ড আছে। এবং উনি আমাদের বাংলাদেশের একজন কি প্রতিরক্ষা বাহিনীতে আছেন, আমরা সঙ্গত কারণে সেটা মেনশন করতে চাচ্ছি না, যার ফলে ওখানে আমাদের পেটি পিরিয়ড থাকে, এতে ওনারা অনেকটাই বডি ফিট রাখতে পারে। তো এই যে দেখেন, এ পুরো চাটকি, পুরো চাটকি ইজিলি, এই যে দেখেন পুরো চাটকিটা চলে আসে। এই উপরের অংশটুকু চামড়া, স্কিন, কিন্তু আমি যখন একটু ডিপভাবে ধরবো, এই যে গ্ল্যান্ড, মাংসর উপর থেকে গ্ল্যান্ড আমার হাতে চলে আসতেছে। সো এই হচ্ছে মূল বিষয়টা, যে সার্জারি যে যেখানে করেন না কেন, অবশ্যই বুঝে শুনে করতে হবে, কেননা একটু 19-20 হলেই আপনার রেজাল্টটা খারাপ হয়ে যাবে, সুন্দর আসবে না। আপনি চাইলে দ্বিতীয়বার করতে পারেন, কিন্তু দ্বিতীয়বার করাটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক, কষ্টের বিষয়, টাকা নষ্ট হবে, সব কিছুই। হয়তো উনি দ্বিতীয়বার করবে, কেননা উনি না করলে ওনার এই গ্ল্যান্ডটা বের হবে না। এই গ্ল্যান্ডটা বের করলে এই নিপলটা সুন্দরভাবে বসে যাবে, এইভাবে বডিটা বসে যাবে। হয়তো এই যে বটাটা একটু বড়, বটা ওজা আছে, সমস্যা নেই, এই যে এরিয়াটা ফোলা আছে, এটা এভাবে ডাউন হয়ে যাবে। তো মূলত সে এটাই চাচ্ছে, তো আমরা চেষ্টা করবো এটা করে দেওয়ার জন্য। আর আপনারা যে যা করবেন একটু বুঝে করবেন, আপনাদের জীবন, আপনাদের অর্থ আপনাদেরই সব, আমাদের কিছু না। এই উপরে এরিয়া চামড়া, এখানে মাংস, মাসেলস, পুরো মাসেলস। প্রবলেমটাই শুধু এই যে এইটুকু, চর্বি যা ছিল চলে আসছে, শুধু এইটুকু। তো আশা করি সবাই একটু বুঝে শুনে কাজ করবেন, রেজাল্ট যেন ভালো হয় সেই দিকে খেয়াল রাখবেন।